আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলে বিএনআইএস হোম স্কুলের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত ও শূন্যস্থান পূরণ নিয়ে, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং কিছু শূন্যস্থান পূরণ নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা বোর্ডে লক্ষ্য করে দেখতে পাবেন আমি কিছু প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন এবং উত্তর লিখেছি, আর শূন্যস্থান পূরণের কিছু প্রশ্ন 10টি প্রশ্ন লিখেছি। আজকে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে একটি প্রশ্ন লিখেছি, পাঁচজন নবী রাসূলের নাম লিখুন। এখন আমরা জানব নবী কাদের বলা হয় এবং রাসূল কাদের বলা হয়। আল্লাহ তাআলা মানব জাতির জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। হাদিস শরীফে এসেছে তাদের সংখ্যা প্রায় 1,24,000 কিংবা 2,24,000 এর মতো। এই সকল নবী রাসূল এসে এই পৃথিবীতে মানুষদেরকে একটি বাণী তাদের মাঝে প্রচার করেছেন, তাওহীদের বাণী, অর্থাৎ আল্লাহ তাআলার পথে মানুষদেরকে ডেকেছেন, যাতে করে তারা গোমরাহির পথ ছেড়ে দিয়ে কল্যাণের পথে সঠিক পথে আসতে পারে এবং আল্লাহ তাআলার বিধিবিধান মেনে জীবন পরিচালনা করতে পারে। সেজন্য আল্লাহ তাআলা মানুষদেরকে সতর্ক করার জন্য, মানুষদের কাছে এই সঠিক মেসেজটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সকল নবী রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। নবী বলা হয় ওই সকল মনোনীত আল্লাহ তাআলার প্রেরিত বান্দাদেরকে যাদের উপর কোন আসমানি কিতাব অবতীর্ণ হয়নি, আর যাদের উপর আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে তাদেরকে রাসূল বলা হয়। যদি আমরা বলি রাসূল কাকে বলে, অর্থাৎ যাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন আসমানি গ্রন্থ এসেছে যার আলোকে তারা মানুষদেরকে হেদায়েতের পথে ডেকেছেন তাদেরকে রাসূল বলা হয়, আর যাদের উপর কোন আসমানি গ্রন্থ অবতীর্ণ হয়নি, সমসাময়িক কোন নবী রাসূলের উপর যে সকল গ্রন্থ অবতীর্ণ হয়েছে তাদের সেই গ্রন্থের আলোকেই মানুষদেরকে ইসলামের পথে ডেকেছেন, হেদায়েতের বাণী শুনিয়েছেন, তাদেরকে নবী বলা হয়। তাহলে এক কথায় যদি আমরা বলি, যাদের উপর আসমানি কিতাব অবতীর্ণ হয়নি তাদেরকে নবী বলা হয়, যাদের উপর আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে তাদেরকে রাসূল বলা হয়। তো বলছি অসংখ্য নবী রাসূল রয়েছে, সংখ্যাটাও বলেছি আমি প্রায় 1,24,000 কিংবা 2,24,000। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করেছেন। তো আমি এই জায়গাতে 5 জন নবী রাসূলের নাম লিখেছি। আপনারা পরীক্ষায় আসলে পরে যদি 5 জন ব্যতীত অন্য 5 জনের নাম লিখেন তাহলে পরে অ্যান্সার হবে। তবে আপনাদের বইয়ের মধ্যে যেই নবী রাসূলদের নাম দেওয়া আছে সেই নবী রাসূলদের নাম লিখতে পরে একটু ভালো হয়। তবে আমি যে নবী রাসূলদের নাম লিখেছি তাদের নাম আমি বলছি, যে 5 জন নবী রাসূলের নাম লিখো, এটা হচ্ছে প্রশ্ন। এটার উত্তর হচ্ছে হযরতে আদম আলাইহিসসালাম, 2 নম্বরে হযরতে ইদ্রিস আলাইহিসসালাম, 3 নম্বরে হযরতে নূহ আলাইহিসসালাম, 4 নম্বরে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম, 5 নম্বরে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ পরীক্ষায় যদি আসে যে 5 জন নবী রাসূলের নাম লিখো, আপনারা এই 5 জন নবী রাসূলের নাম লিখতে পারো হবে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মৃত্যুর পরের জীবনকে কি বলে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে না, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা অনেক কবি সাহিত্যিকের ভাষায় দেখি, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে। আবার কেউ কেউ এভাবেও লিখেন, মরিতে চাহি না আমি সুন্দরী ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। মানুষ যতই চেষ্টা করুক না কেন কোনোভাবে মৃত্যুকে অ্যাভয়েড করতে পারবে না, মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালাম হাকিমের সূরা আলে ইমরানে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
অর্থাৎ কেউ পৃথিবীতে বেঁচে থাকবে না, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আর প্রশ্ন হচ্ছে মৃত্যুর পরের জীবনটাকে কি বলা হয়? মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে অথবা বলা হয়, যেভাবে লিখেন যে মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে, অর্থাৎ আমরা এই পৃথিবী ছেড়ে যখন মৃত্যুর মাধ্যমে অন্য একটি জগতে চলে যাব, ওই জগৎটাকে মূলত বলা হয় কি? আখিরাত। আপনাদের পরীক্ষা অনেক সময় প্রশ্ন আছে যে মৃত্যুর পরের জীবনকে কি বলা হয়। আমরা যদি এইভাবে প্রশ্ন আসে তাহলে আমরা উত্তর লিখব মৃত্যুর পরের জীবনকেই আখিরাত বলা হয়, অথবা মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। অর্থাৎ যদি আখিরাতে যেতে হয় তাহলে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর মাধ্যমেই আখিরাত নামক জগতে আমাদেরকে পদার্পণ করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকটি প্রশ্ন আপনাদের জন্য উপস্থিত করেছি, সেটা হচ্ছে ঈমান কাকে বলে? ঈমান ব্যতীত কোন মানুষ অর্থাৎ নিজেদেরকে মুসলিম ইমানদার যদি দাবি করতে হয় তাহলে পরে ইসলামের কতগুলো মৌলিক বিষয় রয়েছে যে বিষয়গুলোকে বিশ্বাস করতে হয়, তা নিয়ে যে একটি প্রশ্ন লিখছি যে ইমান কাকে বলে। যদি এভাবে প্রশ্ন আসে আপনারা তাহলে আপনার উত্তরটি এভাবে লিখবেন যে ইসলামের মূল বিষয়গুলোকে বিশ্বাস করাকে ইমান বলে, ইসলামের মূল বিষয়গুলোকে বিশ্বাস করাকে ইমান বলে। এরকম সাতটি বিষয় রয়েছে, মৌলিক যে সাতটি বিষয় রয়েছে এই সকল আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে, নবী রাসূলদের উপর ঈমান আনতে হবে, পরকালের প্রতি বিশ্বাস করতে হবে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করতে হবে, নবী রাসূলদের প্রতি বিশ্বাস করতে হবে, পুনরুত্থান দিবস সম্পর্কে বিশ্বাস করতে হবে। অর্থাৎ এরকম করে সাতটি বিষয় রয়েছে, এই সকল বিষয়গুলোর উপর আমাদের ঈমান আনতে হবে। এই সকল বিষয়ের উপর যদি আমাদের আস্থা বিশ্বাস না থাকে তাহলে আমাদেরকে আমরা নিজেদেরকে মুমিন ইমানদার বলে দাবি করতে পারবো না। যদি নিজেদেরকে মুসলিম মুমিন ইমানদার হিসেবে দাবি করতে হয় তাহলে পরে অবশ্যই এই সাতটি বিষয়ের উপর অর্থাৎ ইসলামের যে মূল বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর উপর আমাদের অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ আরেকটি প্রশ্ন আমি লিখেছি, ইসলামের প্রথম মুয়াজ্জিন কি? এখন আমরা জানবো যে মুয়াজ্জিন কাদেরকে বলা হয়, অর্থাৎ যারা সালাতের জন্য নামাজের জন্য মানুষদেরকে নির্দিষ্ট কিছু বাক্যের মাধ্যমে মানুষদেরকে সালাতের জন্য আহ্বান করে তাদেরকে মুয়াজ্জিন বলা হয়। যদি স্বল্প করে বলেন, ছোট করে বলেন, তাহলে বলবেন যে যারা মসজিদে নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করে আজানের মাধ্যমে তাদেরকেই মুয়াজ্জিন বলা হয়। তো ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন, অর্থাৎ কার মাধ্যমে এই আজানের প্রচলনটা শুরু হয়? ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম সকলেই জানি, ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন তিনি। তিনি একজন হাবশি গোলাম ছিলেন, তথাপি তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়ার গৌরব অর্জন করেছিলেন। তো যদি প্রশ্ন করা হয় ইসলামের প্রথম মুয়াজ্জিন কি, আমরা সুন্দরভাবে উত্তর লিখে দেব, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম যে প্রশ্নটা আমি করেছি, ইবাদত কাকে বলে? ইবাদত কাকে? ইবাদত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা, মেনে চলা, মেনে নেওয়া। তো এইভাবে যদি প্রশ্ন আসে তাহলে পরে উত্তরটা লিখবেন আল্লাহ তাআলা ও তার রাসূলের নির্দেশ মতো সকল কাজ করাকে ইবাদত বলে। কিভাবে লিখবেন? আল্লাহ তাআলা ও তার রাসূলের নির্দেশ মতো সকল কাজ করাকে ইবাদত বলে। যদি কোনো মানুষকে পরপারে শান্তি পেতে হয়, কোনো মানুষ যদি চায় পরপারে আমি গিয়ে আল্লাহ তাআলার প্রতিশ্রুত যে জান্নাত রয়েছে সেই জান্নাতের নাজ নেওয়া ভোগ করবো, অর্থাৎ আমি জান্নাতের প্রশান্তি লাভ করব, তাহলে পরে অবশ্যই এই পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধিনিষেধ রয়েছে, হুকুম আহকাম রয়েছে, এই অনুপাতে আমাদেরকে পার্থিব জগতে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে, তাহলে পরে আমরা পরকালে শান্তির আশা করতে পারবো। আর আল্লাহ তাআলার বিধিবিধান মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুপাতে জীবন পরিচালনা করার নামই হচ্ছে মূলত ইবাদত। অর্থাৎ তাদের হুকুম আহকামগুলো ও হুকুম আহকাম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করলে পরে আমরা ইবাদতের মধ্যে থাকবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের এছাড়াও আর অসংখ্য প্রশ্ন রয়েছে আপনাদের এই দুটি অধ্যায়ে, আপনারা ওই প্রশ্নগুলো ভালো করে পড়বেন, তবে যে প্রশ্নগুলো আমি আজকে আলোচনা করলাম এগুলো খুব ভালো করে পড়বেন, বাসায় বারবার খাতায় লিখবেন, আত্মস্থ করবেন, যাতে পরীক্ষা আসলে পরে আপনারা সুন্দরভাবে পরীক্ষার খাতায় এগুলো লিখে ভালো একটি নাম্বার
আপনারা পেতে পারেন, ভালো একটি ফলাফল অর্জন করতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি পাঠ রয়েছে শূন্যস্থান পূরণ। আমি এখন আপনাদের সাথে শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব। এই শূন্যস্থান পূরণ প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে আমি দশটি শূন্যস্থান পূরণ নির্বাচন করেছি। প্রথম যে শূন্যস্থান সেটা হচ্ছে তাকদীর। তাকদীর সম্পর্কে আমরা জানি তাকদীর মানে হচ্ছে ভাগ্য। তাই আমি প্রশ্ন লিখেছি যে তাকদীর মানে কি, অর্থাৎ ঢের দেওয়া থাকলে আপনারা উত্তরে লিখবেন উত্তর, তাকদীর মানে হচ্ছে কি, ভাগ্য। দ্বিতীয় নাম্বার প্রশ্ন কদির। কদির এটাও আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সর্বশক্তিমান। অর্থাৎ প্রশ্নটা এরকম থাকবে, কদির অর্থ ভেষ, আপনারা লিখবেন এই ভেষের জায়গায় লিখবেন সর্বশক্তিমান। তৃতীয় নাম্বার যে শূন্যস্থান পূরণ সেটা হচ্ছে মুজমাল অর্থ। আমরা ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল পাঁচটি কালিমার মধ্যে দেখি, এর মধ্যে আমি লিখেছি যে মুজমাল অর্থ ভেষ। মুজমাল অর্থ কি, মুজমাল অর্থ হচ্ছে সংক্ষিপ্ত। আপনারা যদি এরকম করে আসেন যে মুজমাল অর্থ ভেষ, আপনারা লিখে দিবেন এই ভেষের জায়গায় সংক্ষিপ্ত লিখে দিবেন, শূন্যস্থান নিয়ে আপনারা সংক্ষিপ্ত লিখে দিবেন। চতুর্থ নাম্বার, যার ইমান আছে তাকে বলে কি বলে, যার ইমান আছে তাকে মুমিন বা মুসলিম বলে, তবে আপনারা মুমিনটাই লিখবেন। যার ইমান আছে তাকে কি বলে, মুমিন বা মুসলিম বলে। মুসলিম লিখলেও হবে, তবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে মুমিন, আপনারা মুমিনটাই লিখবেন। সহিফা শব্দের অর্থ ঢেস। আমরা যে বই পুস্তক ব্যবহার করি এটারই আরবি নাম হচ্ছে সহিফা। তো যদি আসে প্রশ্ন যে সহিফা শব্দের অর্থ ঢেস, আমরা লিখব সহিফা শব্দের অর্থ পুস্তিকা, অর্থাৎ বই। পবিত্রতা ঢেস অঙ্গ, অর্থাৎ পবিত্রতা কিসের অঙ্গ, এটা রাসূলের একটি হাদিস যে পবিত্রতা ইমানের অঙ্গ, এটা আমরা সকলেই জানি। আমরা লিখব পবিত্রতা ইমানের অঙ্গ। সপ্তম নম্বর প্রশ্ন হচ্ছে তাহারাত অর্থ ভেষ, অর্থাৎ তাহারাত অর্থ কি। আমরা নাজাসাত এবং তাহারাত দুইটাই করেছি, নাজাসাত মানে অপবিত্রতা আর তাহারাত মানে হচ্ছে কি, পবিত্রতা। তো যদি প্রশ্ন আসে যে তাহারাত অর্থ ভেষ, আমরা লিখে দেব তাহারাত অর্থ পবিত্রতা। অষ্টম নম্বর প্রশ্ন হচ্ছে সালাতের আরকান ভেষ কি, অর্থাৎ সালাতের আরকান কতটি। সালাতের আরকান সাতটি, আর আহকাম হচ্ছে আহকাম সাতটি। অজুর ফরজ ঢেস, অর্থাৎ অজুর ফরজ কয়টি, আমরা লিখব অজুর ফরজ চারটি। দশম নম্বর প্রশ্ন হচ্ছে গোসলের ফরজ ঢেস, অর্থাৎ গোসলের ফরজ কয়টি, গোসলের ফরজ তিনটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষায় যদি আপনাদের ভালো নাম্বার পেতে হয় তাহলে পরে এই শূন্যস্থানের কোনো জুড়ি নেই, শূন্যস্থান সঠিক উত্তর এগুলো দিয়ে আমরা খুব সহজেই আমাদের নাম্বারটাকে বৃদ্ধি করতে পারি। তাহলে পরে আপনারা এই শূন্যস্থান পূরণ যাতে কোনোভাবেই আপনাদের ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন। আর আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এই পাঠটা আপনারা খুব ভালোভাবে করবেন, যেগুলো আলোচনা করলাম বোর্ডের মধ্যে আমি লিখে দিয়েছি এগুলো আপনারা বারবার বাসা অনুশীলন করবেন, যাতে করে তাতে এগুলো থেকে প্রায় অনেকগুলো প্রশ্নই চলে আসে আপনাদের পরীক্ষায়, আপনারা এগুলো ভালো করে আত্মস্থ করবেন এবং এই অধ্যায়ে অন্যান্য প্রশ্নগুলো আরো ভালো করে আপনারা করবেন। আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, বাড়ির কাজ দেওয়া হলো, দ্বিতীয় অধ্যায়ে তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন, আপনারা বাসায় হোমওয়ার্কটা করবেন। দ্বিতীয় অধ্যায়ে তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন আমি আপনাদের আজকে আলোচনা করেছি, প্রথম ও দ্বিতীয় অধ্যায় নিয়ে। তো দ্বিতীয় অধ্যায় থেকে আমি আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, এগুলো আপনারা বাসায় করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে মতো আলোচনা এখানেই শেষ। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।